আজকে আমরা শিখব কেমনে একটা ইসটিএমএল পেজে ডেটা এন্ট্রি করতে হয় তো সবার প্রথমে যে কাজটা করতে হবে নিউতে যাবো যেহেতু আমরা একটা ইসটিএমএল পেজ ওপেন করবো তারপরে কী দেবো টেক্সট ডকুমেন্ট টেক্সট ডকুমেন্ট যাওয়ার পর এখানে আমি ফার্স্টে কী লিখবো ধরো আমি লিখলাম যেহেতু আজকে আমাদের ল্যাব টু তো এল এ বি ল্যাব টু জাস্ট এখানে কী দেব এইচটি এম এল ক্লিয়ার এই যখন এটাতে ডাবল ক্লিক এটাতে আমি ক্লিক করব তখন এখানে একটা অ্যালার্ট বক্স ওপেন হবে অ্যালার্ট বক্সে আমি ফার্স্টে ইয়েস ক্লিক করবো তার মানে এটা একটা আইকন চেঞ্জ হয়ে গেছে দেখো এটা একটা ওয়েব ব্রাউজারের আইকন আসছে তো এখন আমি এটাতে রাইট ক্লিক করে যদি আমার এটাতে ডেটা এন্ট্রি করতে হয় সবার প্রথম যে কাজটা করতে হবে এখানে রাইট ক্লিক করতে হবে রাইট ক্লিক করে ওপেন উইথ ওপেন উইথ জাস্ট কি দিতে হবে তোমাকে নোটপ্যাড দিতে হবে আমি আবার দেখাচ্ছি ফার্স্টে রাইট ক্লিক তারপরে হচ্ছে ওপেন উইথ তারপর তোমাকে যে কাজটা করতে হবে নোট প্যাড দিতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের নোটপ্যাড তো সবার প্রথমে তোমাকে যে জিনিসটা করতে হবে এইচটিএমএল মানে হচ্ছে ট্যাগের সমষ্টি ট্যাগ না ট্যাগ ট্যাগ কাকে বলে দেখো এইচটিএমএল বলতে ট্যাগকে বুঝে তো ফার্স্টে হচ্ছে কি এই ওপেনিং অ্যারো আর এই ক্লোজিং অ্যারো এটাকে কি বলা হয় ট্যাগ বলা হয় এই ওপেনিং অ্যারো এই যে তুমি যেটা দেখতেছো এটা হচ্ছে আমার ওপেনিং অ্যারো আর এটা কি আমার ক্লোজিং অ্যারো এটাকে কি বলা হয় ট্যাগ বলা হয় এই ট্যাগের ভিতরে কিছু তথ্য লিখতে হয় যেমন আমরা যেহেতু এইস টি এম আমরা কি লিখবো এইচটি এই যে দুইটা একটা ওপেনিং অ্যারো এই ওপেনিং অ্যারো আর এই ক্লোজিং অ্যারোর ভিতরে আমি কি লিখতেছি কিছু তথ্য লিখতাছি এটাকে অ্যাট্রিবিউট বলা হয় এটাকে কি বলা হয় অ্যাট্রিবিউট বা তথ্য বলা হয় বা বৈশিষ্ট্য বলা হয় তার মানে এটা কিসের ট্যাগ এইচটি এর ট্যাগ এই অ্যারো ওপে এই যে এই ওপেনিং অ্যারোটা আর এটা কি ক্লোজিং অ্যারো এই দুইটার মাঝখানে আমি যা লিখব সেটাকে কি বলা হয় অ্যাট্রিবিউট বলা হয় তো এই টোটালটা মিলে একটা কি হইতেছে একটা ট্যাগ এটা কি এসটিএমএল ট্যাগ এখন সবসময় মনে রাখতে হবে একটা এসটিএমএল ট্যাগ ওপেন করলে সেই এসটিএমএল ট্যাগটাকে কী করতে হবে ক্লোজ করতে হবে তো দেন নেক্সট ট্যাগটা আমি লিখব এই ট্যাগ এই ট্যাগটা কী হলো এই যে এটা একটা ট্যাগ ওপেনিং অ্যারো ওপেনিং অ্যারো আর ক্লোজিং অ্যারোকে কি বলা হয় ট্যাগ বলা হয় এখন আমি এই ট্যাগটাকে কি করতে চাচ্ছি কোন ট্যাগটা যে আমি কি বলছি যেই ট্যাগটা ওপেন হবে সেই ট্যাগটাকে ক্লোজ করতে হবে তো আমি এইচটিএমএল ট্যাগটাকে কি করছি ওপেন করছি এখন এটাকে কি করব ক্লোজ করব তো কাকে ক্লোজ করব আর এই ট্যাগের ভিতরে যে জিনিসটা লেখা হয় সেটাকে অ্যাট্রিবিউট বলে তো আমি ট্যাগের ভিতরে লিখলাম ট্যাগের ভিতরে আমি কি লিখলাম ফ্রন্ট স্ল্যাশ দিয়ে আমি কি দিলাম এইচটিএমএল ওকে ফ্রন্ট স্ল্যাশ দিয়ে আমি কি দিলাম এইচ ডি এম এল দেখো সেম টাইপের দুইটা ট্যাগ অ্যাট্রিবিউট গুলা কি ট্যাগের ভিতরে সেম জাস্ট হচ্ছে সেম অ্যাট্রিবিউট রেখে জাস্ট ট্যাগটার আগে কি দিয়ে দিয়েছি ফ্রন্ট স্ল্যাশ দিয়ে দিয়েছি তো যার কারণে ট্যাগটা কি হয়ে যাচ্ছে ক্লোজ হচ্ছে তো নেক্সট লাইনে আমি আর একটা ট্যাগ লিখলাম এটার ভিতরে অ্যাট্রিবিউট দিলাম বি ও ডি ওয়াই এটা একটা অ্যাট্রিবিউট তো এই ট্যাগটাকে আমি ক্লোজ করবো তো ক্লোজ করার সিস্টেম হচ্ছে ট্যাগ স্টার্ট জাস্ট এটার সামনে একটা কি দিলাম ফ্রন্ট স্ল্যাশ কোনটা একটা ক্লোজ করবো বডি একটা তো আমি কি লিখলাম অ্যাট্রিবিউট লিখলাম বডি ক্লিয়ার তার মানে এইচটিএমএল ট্যাগটা এটা ক্লোজ হয়ে গেছে এখন তোমার যত তথ্য আছে সব কিছু কিসের ভিতরে লিখবা বডির ভিতরে এখন সাপোজ দেখো এখানে আমি লিখলাম এখানে আমি যে কাজটা করলাম সেখানে ধরো আমি কিছু একটা লিখবো আমি কি লিখব কিছু লিখবো তো ধরো আমি তোমরা পরীক্ষায় প্যারাগ্রাফ লেখো না প্যারাগ্রাফের সময় তো হেডিং লেখো কাও সি ও ডাব্লিউ কাও এটাকে হেডিং বলে তো হেডিং এর প্রথম অক্ষর কি এইচ তো আমি এইচ লিখলাম এইচ ওয়ান লিখলাম তো এখানে আমি দিলাম সি ও ডাব্লিউ ওকে তো এই জায়গাটাতে আমি কি দিলাম এইচ ওয়ান দিলাম ওকে আমি ফার্স্ট লাইনটা কি লিখলাম কাউ হেডিংটা দিলাম ওকে তো এভাবে করে html এ হেডিং ট্যাগটা এটা একটা হেডিং ট্যাগ ওপেন করছি একটা কি করছি আমি ক্লোজ করছি ওকে তো প্রতিটা ট্যাগের ওপেনিং থাকবে প্রতিটা ট্যাগের ক্লোজিং থাকবে তো দেখো এই এটাকে কি বলা হয় ওপেনিং অ্যারো এটাকে ক্লোজিং অ্যারো আর এটাকে ওপেনিং অ্যারো বলা হয় এটাকে ক্লোজিং অ্যারো বলা হয় আমি h1 ট্যাগটাকে কি করতে চাচ্ছি ক্লোজ করতে চাচ্ছি তাই ক্লোজ করার জন্য জাস্ট কি করছি সেম টাইপের একটা ট্যাগ ক্রিয়েট করছি আর সামনে একটা কি দিয়েছি। ফ্রন্ট দিছি ওকে তো এরকম ছয়টা দেখি পেস্ট করে বসাচ্ছি ঠিক আছে কন্ট্রোল সি দিয়ে কপি কন্ট্রোল বি দিয়ে পেস্ট ওকে তো এখানে আমার ছয়টা হয়েছে আমি চেঞ্জ করে দিব দেখো এখানে টু দিলাম এখানে কত দিলাম টু দিলাম এখানে থ্রি দিলাম এখানে থ্রি দিলাম এখানে ফোর দিলাম এখানে ফাইভ দিলাম এখানে সিক্স দিলাম এখানে সিক্স দিলাম এখন এখানে যা তথ্য লেখছো সেটাকে তোমার ফার্স্টে কি করতে হবে সেভ করতে হবে তো সেভ করা একদম সহজ এই যে উপরে ফাইল লেখা অংশটা দেখতাছো এটাতে ক্লিক করবা ক্লিক করে জাস্ট তুমি কি লিখবা সেভ ক্লিক করে জাস্ট কোনটাতে ক্লিক করবা সেভ আমি আবার দেখাচ্ছি যে তথ্যটা তুমি লেখছো সেটাকে সেভ করার সিস্টেম কি ফার্স্টে ফাইলে যাবা ফাইল দেন সেভ তার মানে এটা কি হয়ে গেছে সেভ হয়ে গেছে ওকে তো এটাতে এখন যেটাতে তুমি ডেটা এন্ট্রি করছো সেটাতে কি করবা রাইট ডাবল ক্লিক করবা দেখো দেখতে পারছো ওকে